আমি ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম। আমি রিমাটোলজি বিভাগের অধ্যাপক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই রিমাটোলজি বিভাগে আমি কর্মরত আছি। বর্তমানে আমি এই বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। আজ আমরা আপনাদের সাথে একটি তথ্য বিনিময় করব, সেটি হলো বাত ব্যথা রোগ। আমরা অনেকেই বাত ব্যথা রোগে ভুগছি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত এই ব্যথা বেদনায় কষ্ট পাচ্ছি, কিন্তু এটি পরিষ্কার না আমাদের কাছে যে আমরা কোন বিভাগের কোন ডাক্তারের কাছে এই চিকিৎসাটা নেব। এটি মেডিসিনের একটি বিভাগ, রিমাটোলজি মেডিসিনের একটি সুপার স্পেশালিটি, যা বোঝায় যে আমাদের শরীরের যে ব্যথা বেদনার কষ্ট হয়, হয়তোবা গিরায় কষ্ট হলো, মাংসপেশীতে কষ্ট হলো, ছোটো গিরায় কষ্ট হলো, বড় গিরায় কষ্ট হলো, সারা শরীরে ব্যথা হলো, এই সবগুলোই কিন্তু বাত ব্যথা রোগ হিসাবে পরিচিত। কিন্তু মেডিসিনের যেই বিভাগ এই রোগটি নিয়ে আলাপ আলোচনা করে, সেই বিষয়টির নাম হলো রিউমাটোলজি। একটা কৌতূহল হতে পারে, আমি কি আসলে বাতের রোগী? কি হলে বুঝবেন যে আমি বাতে ভুগছি? এই বাতের রোগটি এমনই যেখানে আপনাকে আসলে বুঝিয়ে দেবে যে আপনি বাতের রোগী। যেমন ঘাড়ে ব্যথা, যেমন আপনার ঘাড় থেকে ব্যথা হয়ে উপরে নামছে, নিচে নামছে, আপনার হাতের গিরায় গিরায় ব্যথা, ছোট ছোট গিরায় ব্যথা, বড় বড় গিরায় ব্যথা, আপনার মাংসপেশীতে ব্যথা, আপনি স্বাচ্ছন্দ্যের সাথে হাতটাকে উঠানামা করতে পারছেন না, আবার পা ভাঁজ করতে পারছেন না, হাঁটুতে ব্যথা, গোড়ালিতে ব্যথা, কোমরে ব্যথা, পুরো মেরুদণ্ড জুড়ে ব্যথা, এমন ব্যথা যদি থাকে তাহলে আপনি ধরে নেবেন যে আপনি একজন বাতের রোগী। এবং বাত ব্যথা রোগের আক্রান্ত মানুষ জন্মের লগ্ন থেকে আরম্ভ করে জীবনের শেষ দিন পর্যন্ত এই রোগ আমাদেরকে কষ্ট দেয়। ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন জ্বর হচ্ছে, ছোট ছোট গিরা ফুলে যাচ্ছে, সেই গিরাগুলি নিয়ে এই বাচ্চাগুলি চলতে পারে না, এটা যেমন একটি বাতের রোগ। আবার যুবক মানুষ হাঁটতে পারছে না, কোমর বাঁকা করে চলছে, যার জীবনে আসলে যে সময়টাতে সে নিজের জন্য করবে, যে সময় সে পরিবারের জন্য করবে, যে সময়টা সে দেশের জন্য করবে, এই সময়ে এই যুবক মানুষগুলি, যুবক মেয়ে মানুষও দেখা যাচ্ছে যে ওনারা ওনাদের দৈনন্দিন কর্মকাণ্ডগুলি করতে পারছে না, এটাও কিন্তু একটা বাতের রোগ। আবার দেখবেন রাস্তাঘাটে হাঁটছে চলছে, লজ্জা পাচ্ছে, মেকআপ দিয়ে মুখ ঢেকে রাখছে, গালের এখানে এখানে লাল লাল দাগ, শরীরের কোথাও কোথাও চলটা চলটা চামড়া উঠছে, ওই মানুষটারও কিন্তু এটা আসলে ত্বকের রোগ না, ত্বকের রোগের সঙ্গে উনিও একটু বাতের রোগী। একজন খুবই প্রাণবন্ত মানুষ, ছেলে বা মেয়ে, হঠাৎ করে দেখা গেল উল্টাপাল্টা কথা বলছে, মনে হচ্ছে যে পাগল হয়ে গেছে, হয়তোবা মানুষ তাকে বলছেও পাগল, কিন্তু আসলে সে আবার এক ধরনের বাতের রোগী, যেটা তার ব্রেনকে আক্রমণ করেছে। শুধু কি এইও না, আরও আছে, হঠাৎ করে দেখা গেল একজন মানুষের নাক দিয়ে রক্ত পড়ছে, কানে শুনছে না, কাশি হচ্ছে, কাশির সঙ্গে রক্ত পড়ছে, ওটিও কিন্তু একটি বাতের রোগ। শুধু কি তাই, দেখবেন যে দাঁড়ায় আছে, হাঁটতে চেষ্টা করছে, বাসে উঠতে পারছে না, দাঁড়ায় আছে, বহুত কষ্ট করে আপনার সহজেই তিনি উঠতেছে, ওনার হাঁটুটা ব্যথা, পায়ের গোড়ালির ব্যথা, এমনটা বয়স্ক মানুষ, কোমরে হাত দিয়ে দাঁড়ায় আছে, নড়তে পারছে না, ব্যাগ নিয়ে চলতে পারছে না, এমন একটা কষ্ট, এটাও কিন্তু একটা বাতের রোগ। শুধু কি এর বাইরেও যদি আমি বলতে চাই, অনেক সময় দেখা যাবে যে কোমরে প্রচণ্ড ব্যথা, ডাক্তারের কাছে গেল, বলল যে একটা হাড় ভেঙে গেছে, এই যে হাড়টা ভেঙে গেল সেটা যে একটা হাড়ক্ষয় রোগ, এটাও কিন্তু বাতের রোগ। এমনটি করে আপনাদের কাছে আপনাদেরকে জানাতে চাই, আমরা এখন প্রায় 644 প্রকারের বাত ব্যথা রোগ সম্পর্কে অবহিত। এর মধ্যে প্রায় 120 প্রকারের বাত ব্যথা রোগ, যা মানুষের জীবনকে জীবন হিসেবে চালিত করতে অত্যন্ত বাধাগ্রস্ত করে। আপনাদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ এখন প্রায় দেশের সবকটি মেডিকেল কলেজে এই বাত ব্যথা রোগ চিকিৎসা করার জন্য আমাদের ডাক্তার আছে। আপনাদের এই কষ্টগুলির জন্য আপনারা প্রথমেই রিউমাটোলজিস্ট বিভাগের যে ডাক্তাররা, রিউমাটোলজিস্ট যারা, ওনাদের শরণাপন্ন হবেন। উনি কিন্তু আপনাকে নির্ধারণ করবেন আপনি আসলে কতটুকু চিকিৎসা উনি করবেন, তারপরে আপনার ব্যায়াম যদি করতে হয়, আপনার যদি এক্সারসাইজ করতে হয়, আপনার জয়েন্টগুলোকে সুরক্ষা করতে হয়, তাহলে আপনাকে ফিজিক্যাল মেডিসিন, ফিজিওথেরাপি, এমন বিভাগে উনি পাঠাবেন। যদি আপনার কোনো রোগ এমন বাধ্য করে যেটা আপনার অপারেশন করতে হবে, তাহলে উনি আপনাকে গাইড করবেন, আপনি অর্থোপেডিক্সের কাছে যাবেন। মনে রাখবেন, হাড় ভাঙ্গা এক রোগ আর জয়েন্টে গিরা ব্যথা বাত আরেক রোগ।
হাড় ভাঙ্গা যিনি ডিল করবেন উনি হলেন অর্থোপেডিক সার্জন। উনি যদি কোনো টিউমার হয়, ক্যান্সার হয়, ওটা যিনি করবেন উনি হলেন অর্থোপেডিক সার্জন। আর আপনারা যখন বিভিন্ন গিরায় ব্যথা, জ্বর, জারি সহ মাংসপেশীতে ব্যথা এমন রোগের চিকিৎসা করবেন উনি হলেন রিউমাটোলজিস্ট। এইটা বোঝার পরে আপনার চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনার বুঝতে হবে যে আপনার রোগটা কত তীব্র, এটির জন্যে কি আসলে আপনার হাসপাতালে থাকতে হবে না বাসায় বসে চিকিৎসা হবে। মোটামুটিভাবে বলে দেয়া যায় এই বাতের রোগগুলি যদি কেউ পর্যাপ্ত ওষুধ খান, নিয়ম করে ওষুধ খান এবং নিয়ম করে শেখানো ব্যায়াম করেন তাহলে মোটামুটিভাবে প্রায় 90% বাতের রোগীর জন্য হাসপাতালে ভর্তি হতে হয় না, বাসায় বসে এই রোগের চিকিৎসা সম্ভব, আউটডোরে এসে আউটডোর থেকে চিকিৎসা নিয়ে ভালো থাকা সম্ভব।